হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকলকেই জানাই প্রথমে হ্যাপি নিউ ইয়ার। আর শিল্পাস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন একটি ভিডিও শুরু করছি। তো তোমরা কেমন আছো? নতুন বছরে কেমন কাটাচ্ছো দিনগুলো? প্রায় এক সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, তো কেমন কী কাটাচ্ছো, ভালো আছো কি না প্লিজ আমাকে কমেন্ট করো, জানিও। কমেন্ট না জানালে আমি কিছু বলতে পারছি না তোমাদেরকে। তো তোমাদের কেমন ভিডিও পছন্দ, কি পছন্দ সব কিছু তোমরা জানিও প্লিজ। আর নতুন বছরে সবাইকেই স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আমি। তো আজকে হচ্ছে 7ই জানুয়ারি, শনিবার। তো আজকে আমার জন্মদিন, আর সবাই আমাকে আশীর্বাদ করো, বড়রা আর ছোটরা আমার ভালোবাসা নিও, যেন এই বছরটি বা সারা জীবন যেন আমি ভালোভাবে কাটাতে পারি। তোমরা সবাই খুব আশীর্বাদ করো। আর 1 তারিখে ছিল আমার বোনের জন্মদিন, তো ওকেও আশীর্বাদ করো, ওটা আমার ঠিক করা হয়নি জন্মদিনটা। আর কেমন ঠান্ডা তোমাদের ওখানে? আমাদের এখানে তো চলছে 7 ডিগ্রি, 7-8 এরকম চলছে। তো এখানে আমাদের হাড়কা পানি ঠান্ডা সবসময়, মানে সবসময় সোয়েটার পরে থাকতে হচ্ছে, তাছাড়া কিছুতেই মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর বাইরে চলছে প্রচণ্ড হাওয়া, তাই ঘরে জানলা টালনা খোলা হয়নি সকাল থেকে। আর দেখতে বুঝতেই পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর গলায় প্রচণ্ড কাশি, কথা বলতে পারছি না। তাই নতুন বছরে এই ফার্স্ট ব্লগ আমার। আর আজকে 7 তারিখ, কাল বাদে পরশু হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো ওর জন্মদিনটা আসছে, ওকেও খুব ভালো রেখো, ভালো বেশি ওর আশীর্বাদ করো যেন ভালো থাকে, আর ও যেন সারা বছর ভালোভাবে থাকতে পারে, ভালো পড়াশোনা করে এগিয়ে যেতে পারে, খুব আশীর্বাদ করো। আর তোমাদের ওখানে কীরকম ঠান্ডা প্লিজ জানিও। তো আজকে জন্মদিনে সেরকম কিছু করবো না বা করা হয়নি, কোনোরকম করেই কাটাচ্ছি মেয়ের সাথে আমি। তো হাজবেন্ড তো ডিউটিতে, তো তাই সেরকমভাবে কিছু করে ওঠা হয়নি। যাই হোক, একদিন পরে যেহেতু মেয়ের বার্থডে আছে, তো দেখছি, দেখা যাক বার্থডেতে কী করা যায়। প্রতি বছরই কিছু না করলেও ঘরে একটু আনন্দ করি, তো এবছর দেখা যাক। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো এই ঠান্ডাতে বাইরে যাওয়াটাও মানে খুব পরে সমস্যা হতে পারে, ঠান্ডা কাশি লেগে গেলে খুব মুশকিল হবে। তো যাই হোক, দেখা যাক কী কী করি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আর তোমাদের আমার কেমন ভিডিও পছন্দ, সারাদিনের ঘরের পছন্দ, মানে ঘরের কোনো ব্লগ পছন্দ কি না, বাইরে কোথাও গিয়ে কোনো আনন্দ করা সেটা পছন্দ, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও। তো চলো, তোমাদের কাছে আজকে কিছু জিনিস শেয়ার করবো। আমার বাগানে সুন্দরীরা বসে আছে, চলো তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, ফুলগুলো ফুটেছিল, আমি 15-16 দিন বাড়ছিলাম না, তখন ফুটেছিল, কীরকম একটু হয়ে গেছে, কিন্তু অসংখ্য ফুটেছে ফুলগুলো। এটা যখন নতুন ফুটেছিল তখন কালারটা এরকম ছিল, আর এখানেও কিছু আছে। কীরকম ফুলগুলোতে এটা একটু পোকা লেগে যাচ্ছে, তাই গাছগুলো না একটু নেতিয়ে যাচ্ছে, তো দেখতে পাচ্ছ। চলো আরও কিছু দেখাই। তো দেখো এগুলো কিছু কত সুন্দর ফুটে আছে, আর কালারগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে, কী সুন্দর দোলালে দুলছে। এই যে গাছগুলো দেখো, আগে যে ফুলগুলো দেখালাম ওগুলোরই ডাল নিয়ে এটা লাগানো, কেন জানি না কালারটা নিজে নিজেই চেঞ্জ হয়ে গেছে। আর এটা দেখো অনেকটা সাদা, কিন্তু কিছুটা হয়েছে আবার ভায়োলেট বেগুনি কালার, হালকা হালকা হয়েছে। তো একই গাছে কেন জানি না এরকম ফুল ফুটেছে, মাটির জন্য নাকি। দেখো এই ফুলটা কত সুন্দর, কত বড় হয়েছে, এটারও কড়ি এসছে, দুদিনে ফুল ফুটবে, এটাও ফুটেছে। এটা একটু অন্যরকম ফুলটা, এটা কত বড় বড় হবে না, সুন্দর লাগছে। এই একটা কড়ি আসছে, ফুল ফুটবে। আবার বন্ধুরা বাসন্তী কড়ির মতন লাগছে দেখতে। আর এই হচ্ছে আমার কাছে, এটাকে নাম দিয়েছি প্রজাপতি ফুল। এই যে এখানে আরো হয়েছিল, মুখটা বুঝে
আছে, এর ফুল ফোটা হয়ে গেছে তাই এরকম হয়ে আছে। এরও তাই, এ আরও আগে ফুটেছিল। সুন্দর লাগছে দেখতে ফুলটাকে, হচ্ছে পেঞ্চি। তো এই যে ছিল রক্তগেঁদা, রক্তগেঁদাটা জানি না লাল হয়নি। কিন্তু গাছগুলো না কীরকম যেন একটা হয়ে যাচ্ছে, আর অনেকগুলো লাগিয়েছিলাম গাছ, তোমাদেরকে দেখিয়েছিলাম অন্য ব্লগে আছে আমার, তার মধ্যে থেকে এই দুখানা বেঁচেছে। তোমাদের যে অরেঞ্জ জবা দেখিয়েছিলাম তার মধ্যেও এই গাছটার যে কড়ি আসছে, আর এটাও সেই হলুদ জবাটা কড়ি চলে এসেছে। চলো তোমাদেরকে দেখাই সেই ছোট ছোট যে বেগুন চারা গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। সবগুলোই মোটামুটি বেড়ে উঠেছে। তো বন্ধুরা, দেখলে কেমন হয়েছে ফুলগুলো? আমার তো দেখে খুব সুন্দর লাগে, যখনই বাইরে বেরোই তখনই খুব ভালো লেগে যায়। আর গাছেও পেয়ারা ধরেছে, তো পেয়ারাগুলো অনেক উঁচুতে আছে বলে তোমরা দেখতে পাচ্ছি। তো এই বাগান নিয়েই আমার মনটা ভালো থাকে, আর এইসব খুব পছন্দ করি আমি, তাই গাছপালার উপরে আমার খুব নেশা। তো বন্ধুরা, আজকের মতন তাহলে ব্লগটি আমি এখানেই শেষ করছি। এবারে ঠান্ডা পড়ছে, তো এবার কোথাও যখন যাব বা যখন যদি 9 তারিখে যদি আমি মেয়ের কিছু করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের মতন টাটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর কেমন ভিডিও তোমাদের পছন্দ তাহলে কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা। দেখো দেখো আর একটা বাকি আছে, এই ফুলটা তো তোমাদের দেখাইনি, এটা একটু কী নাম আমি জানি না ঠিক, কিন্তু এই ফুলটা খুব সুন্দর। দারুণ লাগছে দেখতে, তাহলে চলো টাটা। আমি দেখো গাছটা।